বিআরবি হাসপাতাল নিবেদিত। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক, চলুন পরিচিত হই সেই অতিথির সাথে। ডাক্তার দেলোয়ার হোসেন 1970 সালের জানুয়ারি মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1993 সালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি। গ্যাস্ট্রিক আলসারের কথা আমরা সবাই জানি, সবাই নামটি সম্পর্কে পরিচিত। পেপটিক আলসার ডিজিজটা কিন্তু আসলে সবার খুব পরিচিত কোনো টার্ম না। তো আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে পেপটিক আলসার ডিজিজটা আসলে কি। পেপটিক আলসার হলো অ্যাকচুয়ালি এসিড পেপসিন ডাইজেশনের মাধ্যমে খাদ্যনালীর যে অংশের মধ্যে আলসার হয় সেটা হলো পেপটিক আলসার। পেপটিক আলসারকে আমরা ইউজুয়ালি দুই ভাগে জানি, একটা হলো ডিউরিনাল আলসার আর একটা হলো গ্যাস্ট্রিক আলসার। এবং এই পেপসিন এসিড পেপসিন ডাইজেশন কেন হয়, কারণ এই আমাদের মিউকোসারের মানে স্টোমাকের মধ্যে একটা ভিতরে একটা স্তর আছে, মিউকোসাল স্তর, এবং তার মধ্যে মিউকাস থাকে, এটা হলো প্রোটেকশান দেয়। কোনো কারণে যদি এসিড এবং পেপসিন বেশি রিলিজ হয় অথবা কোনো টক্সিন অথবা কোনো ড্রাগের কারণে মিউকোসাল রেসিস্ট্যান্স যদি কমে যায় বা পাকস্থলীর ভিতরের যে ওয়ালটা যদি নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়, তখনই কিন্তু পেপটিক আলসার হয়। যেমন অন্ননালীর নিচের অংশে স্টোমাকের বা পাকস্থলীর যে কোনো জায়গায় যদি কোনো আলসার হয় তাহলে সেটাও কিন্তু পেপটিক আলসার। আচ্ছা, গ্যাস্ট্রোজেজুনিস্টমির অপারেশনের পরে জেজুনামের কিছু কিছু অংশ পেপটিক আলসার হইতে পারে, যেন স্টোমাকের মানে যেমন লেসার কার্ভেসার অথবা ছোট বাঘ বলা হয় বড় বাঘ, এই সমস্ত জায়গাও কিন্তু পেপটিক আলসার হতে পারে। আপনি বললেন যে গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাল আলসার দুটো মিলে হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। আচ্ছা, তো এই যে গ্যাস্ট্রিক আলসারের কথা তো অনেকেই হয়তো কম বেশি জানে, ডিউডেনাল আলসারটা কি জিনিস? ডিউডেনাল আলসার হলো ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে অনেক সময় যে গ্যাস্ট্রিক স্টোমাকের কন্টনগুলা এক্সপোজ হইলে ডিউডেনামটা মানে ডিউডেনামে আলসার হইতে পারে। একটু জানতে চাইবো স্যার, আমাদের সাধারণ দর্শকরা যেহেতু আছেন তারা কিন্তু ডিউডেনাম বুঝবে না, সেটি কোন কোন জায়গাটা? পাকস্থলীর পরবর্তী খাদ্যনালীর যে অংশ, বিশেষ করে মানে ক্ষুদ্রান্ত্রের যে অংশ ফার্স্ট পার্ট, সেটাই কিন্তু ডিউডেনাম। আচ্ছা, মানে পাকস্থলী থেকে শুরু করে মানে ডিউডেনাম হলো 20-25 সেন্টিমিটার, বুঝছেন নাকি? যেমন ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট এবং ফোর্থ পার্ট, ডিউডেনামের 4টা পার্ট আছে। ইউজুয়ালি আলসার হলো প্রথম পার্টে, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামের মধ্যেই আলসার হয়, এবং বিশেষ করে হলো অ্যান্টিরো ওয়ালে বেশি হয়, এবং অ্যান্টিরোর মানে অ্যান্টিরোর মানে সামনের যে প্রাচীরটা এবং সেই ওয়ালের মধ্যে হয়। একটু জানতে চাইবো উপসর্গগুলো কি কি। আমরা গ্যাস্ট্রিক আলসার বা পাকস্থলীর আলসারের কথা জানি, কিন্তু এই পেপটিক আলসার ডিজিজে যেহেতু দুটোই হতে পারে, ডিউডেনাল আলসার এবং গ্যাস্ট্রিক আলসার, তখন উপসর্গগুলো কি একইভাবেই প্রকাশ পায়? উপসর্গগুলি প্রায় মানে একই, তবে কিছু পরিবর্তন আছে, কিছু চেঞ্জ আছে, যেমন কি এবং কিছু পার্থক্য আছে। গ্যাস্ট্রিক আলসারের রোগীরা মানে আপাত দৃষ্টিতে দেখতে অনেকটা লিন অ্যান্ড থিন, অন্যদিকে ডিউরিনাল আলসারের রোগীরা হলো নাদোষ নুদোষ একটা মোটা, কারণ ডিউরিনাল আলসারের রোগীদের খাওয়ার অভাবে পেটে ব্যথা হয় এবং খাওয়াটা গেলেই তার পেটের ব্যথা কমে যায়, আরাম পায়, এবং খাওয়া শুধু না অ্যান্টাসিড অথবা দুধ খেলেও কিন্তু তার পেটের ব্যথা কমে যায় এবং সে এই জন্য ঘন ঘন খায়, হ্যাঁ পর্যাপ্ত ব্যায়াম না করলে তা সে মোটা হয়ে যায়। অন্যদিকে
গ্যাস্ট্রিক আনসারের রোগীদেরকে খাওয়া দিলে পেটে ব্যথা শুরু হয় এবং এই ব্যথার বয়সে কম খায় এবং যে কারণে তা সে লিন অ্যান্ড থিন হয়ে যায় এবং চিকন হয়ে যায়। এবং গ্যাস্ট্রিক আনসারের একটা মানে কমপ্লিকেশান মানে জটিলতা হলো মানে এক সময় তার অনেক সময় নিউপ্লাজম বা ক্যান্সারও হইতে পারে, এটা একটা কারণ। আরেকটা বিষয় একটু জানতে চাইবো স্যার, এই যে আপনি বলছিলেন যে আমরা পেপটিক আলসার ডিজিজ নিয়ে আলাপ করছি এবং এর ভিতরে গ্যাস্ট্রিক আলসার ডিজিজ, ডিউডেনাল আলসার দুটোই হয়, তো দুটো মানে আলাদা আলাদা ভাবেও তো হতে পারে? আলাদা আলাদা ভাবে একত্রে ইউজুয়ালি হয় হলো 10% ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আলাদা। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আলাদা হইতে পারে আর কি। যেমন মেলের মধ্যে ডিউডেনাল আলসার, মেল ফিমেল দুইটাতেই মানে ডিউরিন আলসার বেশি, এদের অনুপাত হলো যেমন ডিউরিন আলসারে 4:1 আর ফিমেলে হলো 2:2, মানে মেল ফিমেলে গ্যাস্ট্রিক আলসার হলো 2:1 এবং দুইটাতে দুইটাই একত্রে থাকতে পারে 10% ক্ষেত্রে। এবং ডিউরিন আলসারের এবং গ্যাস্ট্রিক আলসার যেটাই বলেন এর অন্যতম কারণ হলো হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন। আচ্ছা, ইনফেকশন ডিউরিন আলসারের সাথে অ্যাসোসিয়েশন বেশি, যেমন 90% অ্যাসোসিয়েশন, আর গ্যাস্ট্রিক আলসারের সাথে হলো 70%। এই জন্য আরেকটা কারণে পেপটিক আলসার হইতে পারে, যেমন NSAID ব্যথাজনিত ব্যথা উপশমজনিত ওষুধগুলো, যেমন NSAID বেশি খায় তাহলে মানে তাদের পেপটিক আলসার হইতে পারে। এটি তো স্যার আমাদের দেশে অত্যন্ত ব্যাড একটা প্র্যাকটিস বলা যায় যে আমরা খুব সহজেই এই ওষুধগুলো পেয়ে যাই, খুবই সহজলভ্য ব্যথার ওষুধগুলো, এবং আমরা কোনো ডাক্তার প্রেসক্রিপশন ছাড়াই যখন যে ব্যথা হবে ব্যথার ওষুধটা খেয়ে ফেলি। এটি আসলে কতখানি গ্রহণযোগ্য বা যৌক্তিক? এটা অনেকটা হলো যেমন যে ওষুধজনিত কারণে অথবা NSAID অথবা ব্যথানাশক ওষুধ দিয়ে 30% ক্ষেত্রে কিন্তু পেপটিক আলসার হইতে পারে। কারণ হলো এরা প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসাইজ ইনহিবিট করে, এবং যে কারণে আমি এর আগেও বলছি যে স্টোমাকের বা খাদ্য নালীর এখানে পাকস্থলীর যে ভিতরে যে ওয়ালে মিউকোসা আছে সেটা মানে ডেস্ট্রয় করে ফেলে, যে কারণে অ্যাসিড এবং পেপসিনের কারণে খুব তাড়াতাড়ি আলসার হয়ে যায়। আর এবং এই ব্যথানাশক ওষুধ এখানেই সমস্যা কারণে এটা এরা আরো অনেকগুলা অর্গানে সমস্যা করতে পারে, এনান্ডেসিক নেফ্রোপ্যাথি করে কিডনিতে সমস্যা করতে পারে, অনেক ধরনের সমস্যা, লিভারে সমস্যা করতে পারে। আসলে কোনো কিছু বাড়াবাড়ি রকম প্রেসক্রিপশন ছাড়া যেটি নেওয়া হোক না কেন সেটির একটা অবশ্যই জটিলতা তো রয়েছে। এবং ইভেন রক্তক্ষরণও করতে পারে, শুধু আলসার করে ক্ষান্ত হয় না, রক্তক্ষরণ হয়ে যেতে পারে। আমি তো চিকিৎসার দিকে স্যার যেতে চাচ্ছি যে চিকিৎসা আপনারা কিভাবে দেবেন পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে? পেপটিক আলসারের চিকিৎসা যেমন হলো এক নম্বরে, যেহেতু এক নম্বর কারণ হলো হেলিকোব্যাক্টার পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন করতে হবে। বাজারে অনেকগুলো ড্রাগ আছে, যেমন ওমিপ্রাজল কম্বিনেশন ড্রাগ, ওমিপ্রাজল, ক্লারিথ্রোমাইসিন, এমক্সিসিলিন অথবা মেট্রোনিডাজলের কম্বিনেশনে আমরা ওষুধ দিয়ে থাকি, ইউজুয়ালি 10-14 দিন পর্যন্ত দিয়ে, এরপরে দেড় মাস থেকে দুই মাস মানে প্রোটন পাম্প ইনহিবিটার দিয়ে আমরা চিকিৎসা করে থাকি। আরও এগুলি যাতে এই অপশন যাদের ফেলার হয়, অন্য অপশনও আমরা ব্যবহার করতে পারি অন্যগুলা ড্রাগ, যেমন ওমিপ্রাজল, তারপরে এমক্সিসিলিন, মেট্রো মানে বিসমাথ সালফেট, টেট্রাসাইক্লিন, এগুলি ব্যবহার করে, এগুলি ইউজুয়ালি 2 সপ্তাহ দেওয়া যেতে পারে। পরবর্তীতে কি পুরোপুরি ভালো হয়ে যায়? হ্যাঁ, এটা মানে পুরোপুরি ভালো হয়ে যায়, তবে দেড় মাস করে খাওয়ার ওষুধগুলা সেবন করার দেড় মাস পরে এন্ডোস্কোপি করে দেখতে হবে তার কতটুকু উন্নীত হইল। এবং ইউজুয়ালি এবং মানে মানে অনেকেরই রিমিশন হয়ে যায়, কিছু কিছু পার্সেন্টেজের কনকমিটেন্ট যদি ডিজিজ থাকে, কারো যদি কার্ডিওভাস্কুলার যেমন হৃদরোগ অথবা লিভারের রোগ থাকে অথবা কিডনির রোগ থাকে অথবা কন্টিনিউয়াস যদি সে ব্যথানাশক ওষুধ খায়, তাদের এই আলসারটা হিলিং হইতে বা মানে ইম্প্রুভ হইতে কিন্তু অনেকটা সময় লাগে, উন্নতি হইতে সময় লাগে। এবং পরবর্তীতে আপনাদের পরামর্শ কি থাকে চিকিৎসা চলাকালীন অথবা তার পরবর্তীতে লাইফস্টাইল মেইনটেইনের ক্ষেত্রে? আপনাদের লাইফস্টাইল মেডিকেশন হলো এটা হলো যেমন হলো সরাসরি ব্যথার ওষুধ, যেহেতু ব্যথার ওষুধের সাথে শরীর জড়িত, ব্যথার ওষুধ কম খেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাইজিনিক খাবার খেতে হবে, এবং মানে যে মানে পানিটা খাবে
এই পানিটা মানে একটা বিশুদ্ধ পানি খেতে হবে। এবং মানে আরেকটা হলো যে ধূমপানের সাথে যেহেতু অনেক সময় পেপটিক আলসার জড়িত এবং ধূমপান মানে বন্ধ করতে হবে। আর অতিরিক্ত ঝাল, অতিরিক্ত যেমন ভাজা পোড়া, তারপরে এগুলি কম খেতে হবে, নিয়মিত খাবার খেতে হবে এবং পরিমিত খাবার খেতে হবে। পরিমিত বোধটা আসলে সবার জন্যই প্রযোজ্য। আমরা আশা করব যে এই এই সমস্যাটি দিয়ে যারা যাচ্ছেন তারা উপকৃত হবেন আপনার পরামর্শে। স্যার অনেক অনেক ধন্যবাদ। পরিমিত, জি জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পেপটিক আলসার ডিজিজ এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, জানলাম প্রতিরোধের বেশ কিছু উপায়, আশা করছি উপকার আসবে আপনাদের। প্রিয় দর্শক, বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসইসি ভবন সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স নম্বর 9143386 থেকে 7 পর্যন্ত। ইমেল বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।